মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন সকালে রান্না ভাত, মাদুরির চচ্চড়ি, মাছের ঝাল আর টিফিনের একটা তরকারি আর রুটিটা বরকে খেতে দিয়ে তাকে বসাবো। হয়ে গেছে, পড়ানোও হয়ে গেছে। এবারে পিছনের বাগানটা যে গাছ বসাচ্ছিলাম, জল দিচ্ছিলাম একটা ভিডিও না, সেই বরবটিগুলো দেখুন, এই যে বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। যেমনই হোক নিজের চাষের জিনিস তো, আমার খুব ভালো লাগছে। মাটিটা কিন্তু ফেটে গেছে, মাটিটা একদম ভালো নয়, গাছ বসিয়ে কিন্তু সুর নেই, দেখেছে মাটিটা নয়, এঁটেল মাটি একদম শক্ত। কত শখ করে গাছ নিয়ে এসে বসালাম, কিন্তু মাটির জন্য ভালো হচ্ছে না। এই যে ঢেঁড়স গাছ, এতে বরবটি গাছে মোটামুটি বরবটি ভালোই হয়েছে জানেন, এইগুলো খাওয়া যাবে, কিন্তু এরপরে বেশি পাকালে আর খাওয়া যাবে না। যাই হোক, যে কটা খাওয়ার মতো হয়েছে সেই কটা তুলে নিলাম। জল হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে, এটা এগুলো আর দুদিন লাগবে। আর ভুট্টা গাছগুলো হয়েছে, কিন্তু ভুট্টাগুলো গাছগুলো কিন্তু ফল কিন্তু আসেনি, কেন ঠিক বলতে পারবো না, গাছগুলোতে কিন্তু ভালোই হয়েছে। আর এই যে এই 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 যে বরবটির গাছগুলো না, এগুলো আমি ওই যে মানে লতানো গাছটা নিয়ে আসিনি, আমি জানি সব লতানো গাছ হলে ওর পিছনে বাঁধা থাকে, এইটা না শশা গাছ, মানে ওকে ঠিক যত্ন করা হচ্ছে না, ওকে একটা যাই কিছু ধরিয়ে দিতে হবে, মানে কাটি কোটা দিলে ভালো হবে। খুব শখ ছিল শশা খাবো, ভুট্টা, ভুট্টা মানে যেটা সুইট কর্ন বলে, বেবি কর্ন বলে, ওগুলোকে বেবি কর্ন, ওগুলোকে খেতে ভালো লাগে পকোড়া খেতে। যাই হোক, চান টান করা হয়ে গেছে, বন্ধুরা সব কাজ হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে 2:30-3টার সময় আমাদের পঞ্চায়েত ভোটের মিটিং আছে, সেখানে যেতে হবে। ওনাদের বাদ দিয়ে হবে, ওনাদের হবে না।
ব্যাস কোনো রকমের মিটিং থেকে বাড়ি চলে এসেছি পড়াবার নাম করে, আর কি বড় বড় ফোঁটা পড়েছে দেখুন না, বৃষ্টির ফোঁটা, মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে আসবে, সাঁটা সাঁটিয়ে বৃষ্টি আসবে যাকে বলে একেবারে। আকাশটার অবস্থা দেখুন, পড়ানো আছে, এই যো স্টুডেন্টরা সব এসে, আমি আসার আগেই মিটিং থেকে আসার আগে ওরা এসে নাস্তা শুরু করে দিয়েছে। খাতা নিচে রাখো, আমার সঙ্গী এই যে বিকেলের সঙ্গী, সকালের সঙ্গী আলাদা, আমার স্টুডেন্ট আবার সঙ্গী। কয় দেবাচ্ছি মুখটা একটু তোলো, এই গরম করে দেখি সোহিনী, এই সোহিনী মুখ একদম বইয়ের ভেতরে দেখা যাচ্ছে না, দেখি সোহিনী মুখটা নাও লেখো, এই গালে হাত নাই, নামাও 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 নাও লেখো, সব লিখে নাও, যার যা কাজ আছে লিখে নাও, হয়ে গেছে আমি লিখে আসতে দিচ্ছি। যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে, এখানেই শেষ।